রাস্তার ধারে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বোমা। সোমবার সাত সকালে ফের শামশেরগঞ্জের হাউসনগর বাগার সংলগ্ন এলাকায় বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। খবর দেওয়া হলে শামশেরগঞ্জ থানার পুলিশ এসে বোমাগুলি উদ্ধার করে। বোম স্কোয়াড টিমকে খবর দেওয়া হয়েছে বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য। ইতিমধ্যে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। সোমবার সাত সকালে ফের শামশেরগঞ্জের হাউসনগর বাগান সংলগ্ন এলাকায় রাস্তার পাশে বেশ কিছু বোমা ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়। খবর দেওয়া হলে শামশেরগঞ্জ থানার পুলিশ এসে বোমাগুলি উদ্ধার করে। বোম স্কোয়াড টিমকে খবর দেওয়া হয় বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য। ইতিমধ্যে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। উল্লেখ্য, এক সপ্তাহ আগেই এই এলাকা থেকে বেশ কিছু বোমা উদ্ধার হয়েছিল। তারপর আবার এদিন একইভাবে রাস্তার মধ্যে এভাবে বোমা পড়ে থাকায় রীতিমতো আতঙ্কে রয়েছে এলাকাবাসীরা। তবে কে বা কারা কি উদ্দেশ্যে আবারও রাস্তার মধ্যে এভাবে বোমা ফেলে রেখেছিল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। চঞ্চলতা তার কথায় কথায় জীবনে আমারই মতো আমার নিজের পতাকা পতাকা চা গজব কা স্বাদ ভুক্তরো মাত্র সাত দিনে ফল প্রিয় পুরুষের বিভিন্ন গোপন সমস্যা সন্তানহীনতা সেতি চুলের সমস্যা ২৫ বছরের নিচে লম্বা হওয়া সুগার বা হাঁপানি রোগা থেকে মোটা ও মোটা থেকে রোগা ড্রাগ ও মদের নেশা ছাড়ানো হয় দেশ হার্বাল এখানে আয়ুর্বেদ সাইড এফেক্ট মুক্ত ১০০% সুচিকিৎসা করা হয় প্রতি রবিবার বাত ও অর্শচিকিৎসা করা হয় সম্পূর্ণ বিনামূল্যে বিনা অপারেশনে ঔষধ দ্বারা অর্শ থেকে চিরমুক্তি দেশ হার্বাল আমাদের ঠিকানা বহরমপুর রাধিকানগর পাসপোর্ট অফিসের পাশে